আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হচ্ছি, সেটা হচ্ছে ডিম আলুর দিয়ে আর চালের গুঁড়ো আর আটা দিয়ে একটা বিকালের একটা সহজ নাস্তা। আপনাদের খুবই মজা লাগবে, ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমে আলুটাকে আলু ম্যাশ করে নেব। আপনারা আলু ভর্তা যেভাবে বানান সেভাবে ম্যাশ করে নেবেন। আমি প্রথমে আলুটা ম্যাশ করে নেই, তারপরে ডিমটা করব। প্রায় হয়ে এসেছে, তারপর আমি ডিমটাকে ম্যাশ করে নেব। এখন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতার কুচি, কাঁচামরিচ কুচো আর লবণটা স্বাদ মতো। আর এক চামচ চটপটি মশলা। যদি আপনাদের চটপটি মশলাটা না থাকে তাহলে গরম মশলা গুঁড়ো করে নিতে পারেন। আর জিরার গুঁড়ো সব এখন একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। ১/৩ পরিমাণ ময়দা, সব উপকরণ এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরকম শেপ করে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। আর আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আপনারাও করবেন বা বেড ক্রাম থাকলে বেড ক্রাম দিয়েও করতে পারবেন। হাতে কাছে যেটা থাকবে তারপর এভাবে নিয়ে এই গোল আকৃতিরও করতে পারেন। তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি করে নেবেন ভাজতে সুবিধা হবে। এখন আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি তেলটা গরমের জন্য।
এখন চুলা হিটটা মিডিয়াম করে দিচ্ছি। এরকম ব্রাউন কালার হবে তখন নামিয়ে নেব। আমার প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। একটা ভেঙে দেখাচ্ছি কেমন মসমসে হয়েছে। খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি।